বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অনন্ত বর্ষার সিনেমা দিন দা ডে। শুরু থেকেই জানা গিয়েছে সিনেমাটির বাজেট 100 কোটি টাকা। বাজেটের কারণে মুক্তির বহু আগে থেকেই আলোচনায় কেন্দ্রে ছিল এই সিনেমাটি, কিন্তু সিনেমাটির নির্মাতা মোর্তজা অতাশ জমজম জানালেন, দিন দা ডের প্রকৃত বাজেট 5 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় গিয়ে দাঁড়ায় 4,74,97,330 টাকা। দিন দা ডের বাজেটের চুক্তিপত্রটি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ইরানি পরিচালক ও এই সিনেমার সহ প্রযোজক মোর্তজা অতাশ জমজম। এছাড়াও এই পোস্টে বাংলায় একটি বিবৃতি প্রকাশ করেছেন মোর্তজা। বিবৃতিতে তিনি লিখেছেন, বাংলাদেশের অগণিত সংস্কৃতি মনা প্রিয় মানুষ এবং মিডিয়া ব্যক্তিত্বদের ভালোবাসায় মিশ্রিত খুদে বার্তা ও সহযোগিতায় আমি অভিভূত। আমি বিশ্বাস করি সংস্কৃতির নৈতিক এবং মানবিক মূল্যবোধ কোনো প্রকারের জাতীয়তা এবং কাটাতারের সীমানায় আবদ্ধ থাকে না। বিভিন্ন মাধ্যমে যেসব বন্ধুরা আমাকে বার্তা পাঠিয়েছেন, আমি এবং আমার ইরানি টিমের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রত্যেকের বার্তা জবাব দিতে পারিনি, সেজন্য ক্ষমা প্রার্থনা করছি। এই 4 বছরে আমি নীরবে এবং সম্মানের সঙ্গে এই প্রকল্পটি ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখন আমি জনাব অনন্ত জলিলের অভিযোগগুলো পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাধারণ জনগণের কাছে সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় উপস্থাপন করতে বাধ্য হচ্ছি। কয়েকজন বন্ধু আমাকে বাংলাদেশের একজন খ্যাতিমান সুপারস্টার হিসেবে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন অনন্ত জলিলের। জনাব অনন্ত জলিল তার আগের নির্মিত চলচ্চিত্রগুলো ভিডিও ফুটেজ এবং মানুষের অভ্যর্থনা ভিডিও চিত্র দেখানোর মধ্যে দিয়ে আমাকে বলেন যে তার সর্বশেষ মুভিটি প্রায় $2 মিলিয়ন বিক্রি হয়েছে। ওনার সর্বশেষ মুভি দেখার পর আমার বিশ্বাস ছিল যে পেশাদার ইরানি টিম নিয়ে আমরা এর থেকেও আরও অনেক ভালো কিছু একটি চলচ্চিত্র নির্মাণ করতে পারবো, যার ফলে আমি এই প্রকল্পটি গ্রহণ করেছিলাম। অবশ্য আমার জন্য ইরানের পরিবেশে একটি ভিন্ন ধর্মী চলচ্চিত্র নির্মাণ করা চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় ছিল। ডে চলচ্চিত্রটি চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে জনাব অনন্ত জলিলের অর্থায়নে সিনেমাটি তৈরি হবে, কারণ এই ধারা চলচ্চিত্র ইরানের জনগণের পছন্দ না, এবং সেই সঙ্গে চুক্তিপত্রে স্পষ্টত যে তার নামটি এই চলচ্চিত্রে বিনিয়োগকারী এবং অভিনেতা হিসেবে থাকবে এবং আমার নামটি প্রযোজক ও পরিচালক হিসেবে নিবন্ধিত হয়েছে। চলচ্চিত্রটির চুক্তি এবং বাজেটের পরিমাণ 5 লক্ষ মার্কিন ডলার ছিল, অর্থাৎ আমরা ইরানি টিম কাজ করব এবং তিনি টাকা খরচ করবেন এবং পরিশেষে চলচ্চিত্রের লভ্যাংশের 85% বিনিয়োগকারীকে এবং 15% প্রযোজক হিসেবে আমাকে দেওয়া হবে। অবশ্য আপনারা ডে সিনেমায় বাজেট ঘোষণায় ওনার দাবির পরিমাণ স্পষ্টভাবে দেখে থাকবেন। তিনি ডে সিনেমার নির্মাণ ব্যয় $10 মিলিয়ন প্রচার করেছেন, যদিও তিনি এখন পর্যন্ত খরচের গুরুত্বপূর্ণ অংশ 5 লাখ মার্কিন ডলার পুরোটা পরিশোধ করেনি, যেখানে কিনা $10 মিলিয়নের দাবি মূল বাজেটের প্রায় 30 গুণ বেশি দাবি। দুর্ভাগ্যবশত শুটিং শুরুর দিনগুলোতে আমি বুঝতে পেরেছিলাম যে এটি আমি আমার জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু চুক্তির কারণে আমার ফিরে আসার কোনো পথ ছিল না। আমি চাইনি আমি প্রতিশ্রুতি ভঙ্গ করি। উনা ক্রমাগত স্ক্রিপ্ট পরিবর্তন, যেমন গল্পে আইএস জঙ্গি ইস্যু থেকে মাদক ও মাফিয়া ইস্যুতে পরিবর্তন, চিত্রায়নের স্থান সিরিয়া ও লেবানন থেকে পরিবর্তন করে আফগানিস্তান ও তুরস্কে নিয়ে যাওয়া, এইসবের মধ্যে দিয়ে আমাদের মত পার্থক্যের শুরু হয়। যেহেতু চলচ্চিত্রটি 85% বাংলাদেশের এবং তিনি বলতেন বাংলাদেশের সিনেমা ও মানুষদের আমার চাইতে ভালো জানেন, এই অজুহাতে প্রতিদিন চলচ্চিত্রের স্ক্রিপ্টে ও অভিনয়ে হস্তক্ষেপ করতেন। সিনেমায় তার হস্তক্ষেপ ছাড়াও চিত্রগ্রহণের দিনগুলোতে বিলম্ব ঘটাতেন। তার ব্যবসা এবং কারখানার কাজের চাপের অজুহাতের কারণে চিত্রগ্রহণের সময়সূচি পরিবর্তন করতে হতো। তিনি আমাকে সম্পূর্ণ এবং সময় মতো চলচ্চিত্রের বাজেটের টাকা পরিশোধ করতেন না এবং এই কারণে চলচ্চিত্রের কাজে আমার ঋণ ও চিত্রগ্রহণের ব্যয় প্রতিদিন বেড়েই চলছিল। দিনের পর দিন তার কারণে ব্যয় বেড়ে যাচ্ছিল। তার অদ্ভুত ও অপেশাদার আচরণ এতটাই বেড়ে গিয়েছিল যে আমি তাকে বলেছিলাম ও লিখেছিলাম, যতক্ষণ পর্যন্ত উনি ঋণ পরিশোধ না করবেন আমি প্রকল্পটির কাজ আর চালাবো না। উনি আমার ঋণ পরিশোধ ছাড়া এবং অনুমতি ব্যতীত নিজের অপেশাদারিত্ব দেখিয়ে চলচ্চিত্রটির প্রযোজক এবং পরিচালক সেজে তুরস্কে চিত্রগ্রহণ করেছে। এমনকি এখন আমি লক্ষ্য করছি যে তিনি তুরস্কের কিছু চিত্রায়নে নারীদের অশালীন নৃত্য দেখিয়েছেন, যা কিনা সম্পূর্ণ চুক্তির বিরুদ্ধে, কারণ
চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর মধ্যে একটি হলো দুই দেশের আইনকে সম্মান করা। কিছুদিন কাজ বন্ধ থাকার পর কয়েকজন বন্ধুর মধ্যস্থতায় আমাদের মধ্যে সমঝোতা হয় এবং তিনি আমাকে মৌখিক ওয়াদা দেন যে ভাই, আমি আপনার পুরো টাকা পরিশোধ করব। যেহেতু আমিও ইরানের চলচ্চিত্র কলাকুশলীদের কাছে অনেক ঋণগ্রস্ত ছিলাম, তাই আমাকে পুনরায় তার বন্ধুত্বের উপর আস্থা রাখতে হয়েছে। পরবর্তীতে তিনি আমাকে টাকার আশ্বাস দিয়ে দুই দফা ভারতের হায়দরাবাদে এবং বাংলাদেশে নিয়ে যান এবং বাংলাদেশে $200,000 পরিবর্তে $24,000 দেনা পরিশোধ করেন, যার সাক্ষী প্রমাণ আমার কাছে রয়েছে এবং আমি তা সময় মতো আদালতে উপস্থাপন করব। 2021 সালে ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত ট্রেলার প্রদর্শনী অনুষ্ঠানে যার পর্ণায় বিব্রত এবং লজ্জিত হয়েছে, তখন জনাব অনন্ত জলিল আমাকে পুনরায় নতুন ট্রেলার তৈরির প্রতিশ্রুতি দেন। এক মাসের পরে কিছু ভিজুয়াল অংশ আমাকে ইমেল করলে আমি প্রতিউত্তরে বলেছিলাম অনেক শিশুসুলভ হয়েছে। আমি ওনার কাছে পুনরায় পাওনা টাকা চাইলে তিনি করোনা এবং কোম্পানির লোকসান দেখিয়ে পরিশোধ করা হতে বিরত থাকেন। আমার কাছে প্রশ্ন রাখা হয়েছে, কেন আমি এতদিন চুপ ছিলাম? আমি চুপ ছিলাম কারণ তার বাসায় একসঙ্গে বসে খেয়েছি সে কৃতজ্ঞতা বোধ থেকে। এমনকি চলচ্চিত্রটি মুক্তির আগের দিন ওনাকে এবং ওনার স্ত্রীকে ভাই এবং বোনের মতো করে আবদার করেছি যে আমার পাওনা টাকা যেন দিয়ে দেওয়া হয়, আমি যেন কয়েক বছরের ঝামেলা থেকে পরিত্রাণ পাই, আর বলেছি যেন আমার নামটাই চলচ্চিত্র থেকে মুছে দেওয়া হয়। দুঃখজনকভাবে ওনার প্রচারের জন্য, নিজের স্বার্থের জন্য কারো সন্তুষ্টির কথা মুখ্য ছিল না। চলচ্চিত্র রিলিজের সময়ও নীরব ছিলাম, যেন সম্ভাব্য ব্যর্থতার দায় আমার ঘাড়ে না চাপে। এখনও তিনি তার $1,000,000 মিথ্যাগুলোর মতো নতুন নতুন দাবি প্রকাশের মধ্যে দিয়ে ওনার ওয়াদা খেলাফতের প্রবণতাকে শত্রুতায় রূপ দিতে চাচ্ছেন। উনি হয়তো জানেন না যে বাংলাদেশ আমার জন্য দ্বিতীয় ঘরের মতো, যেখানে আমার অসংখ্য প্রাণপ্রিয় ভাই বোন এবং বন্ধুরা থাকেন। আমার হৃদয়ের অনুভূতিগুলো বাংলাদেশের সম্মানিত অতিথিপরায়ণ সংস্কৃতি বান্ধব মানুষদের জন্য প্রেরণ করছি। দয়া করে আপনারা আমার মতো অনন্ত জলিল সাহেবের মিথ্যার সাম্রাজ্য দ্বারা প্রতারিত হবেন না।